দেখছেন সংবাদ সারাদিন জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। হাসপাতালে নার্সের শ্লীলতাহানির অভিযোগ, বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা, থানায় অভিযোগ দায়ের নার্সের তরফ থেকে এবং অভিযুক্তকে গ্রেপ্তার না হলে আজ থেকেই কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একদিকে আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ এবং তারপরে বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠছে এবং ইতিমধ্যে পদক্ষেপ না নেওয়া হলে কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে হাসপাতালের চিকিৎসকদের তরফ থেকে। অভিযুক্তকে গ্রেপ্তার না করলে কর্মবিরতির হুঁশিয়ারি, আরজি করে পড়ুয়া চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় দেশ, তারপরে হাসপাতালে নার্সের শ্লীলতাহানির অভিযোগ করছে বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এবং ইতিমধ্যে যেমনটা জানানো হয়েছে যে পদক্ষেপ না নিলে কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইলামবাজার থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি জানা যাচ্ছে, কি অভিযোগ করছে ঠিক? দেখো জুহিতা, যে অভিযোগটা এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে এসছে সেটা কিন্তু একেবারেই ভয়াবহ এবং মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ সেটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর যে কাণ্ড, সেই কাণ্ডের ঘটনার তদন্ত চেয়ে গোটা রাজ্য রাজনীতি তোরপাড়, গোটা দেশের কোনায় কোনায় সেই কিন্তু আঁচ পৌঁছে গেছে এবং প্রতিটা মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ একটাই দাবি করছে যে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ আমাদের বিচার চাই। আরজিকর ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেখো, এই ঘটনার মাঝেই এবার সরকারি হাসপাতালে, তোমাকে বলে রাখা ভালো, আবারও তোমাকে বলে রাখা ভালো, কলকাতার দর্শকরা যেই মুহূর্তে যারা টিভির পর্দায় নজর রেখেছেন অবশ্যই বলে রাখা ভালো যে কর্তব্যরত অবস্থায়, অন ডিউটি অবস্থায় একজন নার্সকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। নিঃসন্দেহে অত্যন্ত চাঞ্চল্যকর এবং বড় খবর বীরভূম জেলার ক্ষেত্রে সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো, অবশ্যই যেটা জানা যাচ্ছে যে বীরভূমের ইলামবাজার ব্লক যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানেই গতকাল 8:30 থেকে 9:00 মধ্যে এমার্জেন্সি যে বিভাগ, সেখানেই ইলামবাজার ব্লকের ছোট চকপুরের এক বাসিন্দা 30 বছরের যুবক, সে নাকি অসুস্থ, তার জ্বর, ঠান্ডা লেগেছে, এরকম ধরনের সমস্যা। তার পরিবারের লোকজন তাকে নিয়ে আসে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, সেখানেই এমার্জেন্সিতে যখন তাকে প্রাথমিক যে ট্রিটমেন্ট দেওয়া হয়, চিকিৎসক তাকে দেখেন এবং অবশ্যই তাকে প্রেসক্রাইব করে তাকে ইঞ্জেকশন এবং সেলাইন দেওয়ার, ঠিক সেই সময় যখন এমার্জেন্সিতে স্ট্রেচারের উপর যখন পেশেন্ট রয়েছে, ওই যুবক রয়েছে, তখন সেখানে যখন নার্সরা, যেই নার্স দিদিমণি যিনি ছিলেন কর্তব্যরত অবস্থায়, তিনি যখন সেই সেলাইন এবং ইঞ্জেকশন দিতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় বলা যেতে পারে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। কিন্তু নিঃসন্দেহে বড় ঘটনা। তারপরেই দেখো, এই খবর সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ। পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে ইলামবাজার যে থানা, সে থানাতেই কিন্তু সেই নার্স দিদিমণি, তিনি কিন্তু লিখিত কমপ্লেন করেন। তারপরেই ইলামবাজার থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আসে এবং পুরো ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে। দেখো, এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর আমরা জানতে পাচ্ছি, ইতিমধ্যেই ওই অভিযুক্ত যুবককে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং পুরো ঘটনার কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তবে দেখো, এই ঘটনায় এখানেই কিন্তু থেমে নেই, ইতিমধ্যেই ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, নার্স দিদিমণি থেকে শুরু করে চিকিৎসক বা চতুর্থ শ্রেণী যারা সমস্ত কর্মীরা রয়েছেন, তারা সকলেই নিরাপত্তার অভাব বোধ করছেন। তারা আর কিছুক্ষণের মধ্যেই ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখান থেকে একটি মিছিল করা তাদের কথা রয়েছে, সেই মিছিল করে তারা ইলামবাজার থানায় যাবেন এবং এই ঘটনার সাথে যে যুক্ত সেই অভিযুক্তরও কিন্তু তারা শাস্তির দাবি করছেন, যাতে এই ঘটনায় কোনো রাজনৈতিক রং না লাগে, এই ঘটনায় যাতে কোনো রকম প্রেশার ক্রিয়ে প্রশাসনের তরফ থেকে না আসে, সেই বিষয়টাই কিন্তু তারা প্রতিরোধ করবে, মোকাবেলা করবে। তবে অবশ্যই আরজিকরের মাঝেই বীরভূমে সরকারি হাসপাতালে কর্তব্যরত এক নার্স ছিল, তার ঘটনায় রীতিমতো গোটা জেলা জুড়ে কিন্তু একটা আলোড়ন পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা বলা যেতেই পারে। একেবারে এই খবরের দিকে আমাদের নজর থাকবে। আমাদের তো ধন্যবাদ জানাবো তোমাকে মনে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী। হাসপাতালের নার্সের শ্লীলতাহানির অভিযোগ করছে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা এবং ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে ইলামবাজার থানায় নার্সের তরফ থেকে এবং তাদের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দ্রুত পদক্ষেপ না নিলে, গ্রেপ্তার না করা হলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা।